রাতে লাগান সকালেই কালচে ত্বক ফসা উজ্জ্বল চকচকে টান টান হবে মেস্তা বলি রেখা ব্রণ কালো দাগ যে কোনো দাগ ছোপ তুলে দেবে ত্বক কাচের মতো স্বচ্ছ পরিষ্কার করবে হীরার মতো চমক এনে দেবে এটা প্রস্তুতের জন্য প্রথমেই লাগবে ক্যাস্টার অয়েল ক্যাস্টার অয়েল দুই চামচ পরিমাণ বাটিতে নিয়েছি। এর সাথে এক চামচ গ্লিসারিন দিয়েছি সামান্য এক চিমটি হলুদ গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে ক্যাস্টার অয়েল অলিভ অয়েল অথবা নারকেল তেল যে কোনো একটি অয়েল ব্যবহার করতে পারেন একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এক টুকরো ছোটো সাইজের লেবু নিয়েছি 10 দশ থেকে বারো ফোঁটা লেবুর রস এখানে ব্যবহার করতে হবে এরপরে এটা চামচে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে ব্যবহার করব অ্যালোভেরা জেল ন্যাচারাল জেলটা দিতে পারেন দোকানের কেনাটাও দিতে পারেন এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে চামচে দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এবং ফেটিয়ে নিতে হবে যে উপকরণগুলো এখানে দিয়েছি একটার সাথে যাতে একটা খুব ভালো করে মিশিয়ে যায় একটু সময় নিয়ে এটা ফেটিয়ে নিতে হবে তাহলেই ত্বকের যত্নে এই উপকারী সিরামটি তৈরি হয়ে যাবে এবার কাছের কোনো জারে বা প্লাস্টিকের কোনো ছোট্ট কৌটাতে ভরে আপনি সংরক্ষণ করতে পারেন আর মনে রাখবেন এটা অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করতে হবে যেহেতু এখন গরম অনেক বেশি পড়েছে লেবুর রসটা এখানে ব্যবহার করা হয়েছে বাহিরে রাখলে এটা গন্ধ হয়ে যাবে আপনি নর্মাল ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত রেখে দেবেন এবং আপনি এটা এক সপ্তাহর জন্যই তৈরি করবেন বেশি দিনের জন্য তৈরি করবেন না এবার আপনি রাতের বেলাতে কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পরে মুখটা ভালো করে ধুয়ে এসে এই সিরামটি আপনার পুরো ত্বকে লাগাবেন খুব আলতো করে মাসাজ করে সুন্দর করে লাগিয়ে দেবেন আপনার লাগাতে এটি ভালো লাগবে ত্বকের সাথে মিশে যাবে এটা লাগানোর পরে পনেরো মিনিট অপেক্ষা করে আপনি মুখটা পানি দিয়ে ধুয়ে নেবেন তারপরে আপনি যদি কোনো ময়শ্চারাইজার লাগাতে চান লাগাতে পারেন এরপর ঘুমিয়ে যাবেন এভাবে প্রতিদিন একবার করে রাতের বেলাতে এই সিরামটি আপনাকে লাগাতে হবে এটা চোখের নিচের কালো দাগ দূর করবে আপনার পুচকে যাওয়া ভাজ পড়ে যাওয়া ত্বক টান টান করবে আপনার কালচে হয়ে যাওয়া ত্বক অনেক বেশি উজ্জ্বল ফসা এবং চকচকে করে তুলবে ব্রণ ওঠা বন্ধ করবে ব্রণের দাগ দূর করবে যে কোনো কালো দাগ দূর করে দেবে এই সিরামটি কিন্তু আপনার ঠোঁটেও ব্যবহার করতে পারেন ঠোঁটকে গোলাপি করার জন্য অনেকের ঠোঁট কিন্তু কালচে থাকে সেই কালো ঠোঁট গোলাপি আকার ধারণ করবে এই সিরামটি যদি আপনি ব্যবহার করেন আপনি হাত দিয়ে ঠোঁটে লাগাতে পারেন বা তুলো ভিজিয়ে লাগাতে পারেন তিন চার দিন ব্যবহার করলেই দেখবেন ঠোঁটের কালচে ভাবটা কেটে যাচ্ছে চোখে নিচের কালো দাগও কিন্তু দুই তিন দিনের মধ্যেই অনেকটাই কমে আসে এছাড়াও এটা ভ্রু ঘন করবার জন্যও কিন্তু ব্যবহার করতে পারেন অনেকের আছে ভ্রু কিন্তু পাতলা এটা যদি আপনি তুলো ভিজিয়ে বা হাত দিয়ে ভ্রুর উপরে লাগিয়ে দেন বেশ কিছুদিন লাগালে ধীরে ধীরে দেখবেন আপনার ভ্রুটা ঘন হয়ে যাচ্ছে এটা ত্বকের যত্নে ভীষণ ভীষণ উপকারী আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন এটার কোনো সাইড এফেক্ট নেই আপনাদের ত্বকটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে যদি ভালো লাগে তাহলে এটা ট্রাই করে দেখবেন আপনি ভিডিওটি কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে